নমস্কার দর্শক বন্ধু আমি সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভগবান নারায়ণের কৃপায় আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে হস্তরেখা বিচারে আমার প্রধান আলোচনার বিষয়টি হলো হাতের রেখা দেখে আপনারা কিভাবে বুঝবেন যে মাঙ্গলিক দোষ আছে কিনা এবং এই মাঙ্গলিক দোষের প্রতিকারই বা কী অনেকেরই সঠিক ডেট অফ বার্থ জানা নেই যাদের সঠিক ডেট অফ বার্থ জানা নেই তারা জানেন না তারা কুষ্টি বিচার করাতে পারেন না তাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ আছে কি নেই সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে হাতের রেখা দেখে আপনারা সহজেই জানতে পারবেন আপনাদের মাঙ্গলিক দোষ আছে কি না এবং এই ভিডিওতে আমি তার সাথে সাথে বলবো মাঙ্গলিক দোষের সহজ প্রতিকার সম্বন্ধে মাঙ্গলিক দোষ আমাদের কর্মজীবন এবং বিবাহিত জীবনে নানান সমস্যায় ফেলে তাই অবশ্যই যদি আপনাদের মাঙ্গলিক দোষ জন্মকুষ্ঠি অথবা হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের এর প্রতিকার করিয়ে নেওয়া উচিত তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও বলবো ছেলেদের ক্ষেত্রে নিজেদের ডান হাতের সাথে মেলাতে থাকুন এবং মেয়েদের বাম হাতের সাথে মেলাতে থাকুন ভালো করে লক্ষ্য করুন আমি যে যে জিনিসটি দেখাচ্ছি আপনাদের হাতের সাথে সেটি রয়েছে কি না মাঙ্গলিক দোষ প্রথমেই মাঙ্গলিক দোষের বিচার করতে হলে প্রথমেই দেখতে হবে হাতের এই বুধের ক্ষেত্রটিকে এই ক্ষেত্রটিকে আমরা বুধের ক্ষেত্র বলে থাকি ঠিক কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটি হলো বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্রে যে এই ধরনের আড়াআড়ি রেখাগুলি থেকে থাকে এই ধরনের রেখাগুলি থেকে থাকে এগুলিকে আমরা রেখা বলে থাকি সবচেয়ে যেটি বড় রেখা সেটিকে আমরা বিবাহ রেখা বলি এবং অনেকের হাতে একটি থাকে অনেকের হাতে দুটি থাকে অনেকের হাতে তিনটি থাকতে পারে বা তারও বেশি থাকতে পারে বিবাহ রেখা এই বিবাহ রেখাটি যেটি সবচেয়ে আপনার হাতে যদি একটি বিবাহ রেখা থাকে তাহলে তো অত্যন্ত ভালো এবং যদি আপনার হাতে দুটি বিবাহ রেখা তিনটি বিবাহ রেখা বা তারও বেশি বিবাহ রেখা থেকে থাকে তাহলে সবচেয়ে বড় এই আরারি যে রেখাটি সেই রেখাটিকে বিবাহ রেখা হিসাবে ধরে নিতে হবে বাকি রেখাগুলি হলো প্রণয় রেখা এই বিবাহ রেখাটি আপনার হাতে কোথায় অবস্থিত সেটি দেখতে হবে আমাদের হাতের এই কনিষ্ঠাঙুলের ঠিক নিচের এই অংশ থেকে একেবারে হৃদয় রেখার আগে পর্যন্ত অংশটিকে পঞ্চাশ বছর বয়স হিসাবে ধরে নিতে হয় এই জায়গাটিকে পঞ্চাশ বছর বয়স হিসাবে ধরে নিতে হয় এবং বিচার করতে হয় হাতের যদি এই পঞ্চাশ বছর বয়সের হিসাবে যদি পঁচিশ বছরের ঊর্ধ্বে অর্থাৎ হাতের এই অর্ধেক অংশের উপরে যদি আপনার বিবাহ রেখাটি আরও উপরে থেকে থাকে তাহলে এ বলা হয় যে যাদের এই ধরনের রেখা আছে তাদের অনেকাংশে সম্ভাবনা বেশি যে তাদের মাঙ্গলিক দোষ হওয়ার সম্ভাবনা অর্থাৎ হাতের বিবাহরেখায় যদি রেখাটি হস্তরেখা একদম কনিষ্ঠ আঙ্গুলের ঠিক নিচের একেবারে কাছাকাছি অংশ থেকে থাকে এবং যত কাছাকাছি অংশে থাকবে পঁচিশ বছর বয়সের ঊর্ধ্বে বয়স গণনার কনিষ্ঠাঙ্গুলের দিকের যত কাছাকাছি থাকবে তত বেশি সম্ভাবনা সম্ভাবনা থাকবে যে আপনি মাঙ্গলিক দোষযুক্ত ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটি দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনারা মাঙ্গলিক দোষযুক্ত কিনা এবার আমাদেরকে যেটি দেখতে হবে এবং আরও একটি পদ্ধতি আছে যেটি দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনারা মাঙ্গলিক কিনা তার জন্য দেখতে হবে হাতের এই নিম্নমঙ্গলের অংশটিকে হাতের এই অংশটিকে আমরা নিম্নমঙ্গলের অংশ বা অনেকে এটিকে রাহুল অংশ বলে থাকে এই অংশটিকে ভালো করে লক্ষ্য করতে হবে আপনাদেরকে হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বলে থাকি এই রেখাটি সকলেই জানেন এই রেখাটিকে হৃদয় রেখা বলে থাকি এই হৃদয় রেখাটিকে ভালো করে লক্ষ্য করুন এই হৃদয় রেখাটি কীভাবে থাকলে আপনি বুঝতে পারবেন হৃদয় রেখাটি যদি কোনোভাবে মঙ্গল পর্বতের সাথে যুক্ত হয় অর্থাৎ হৃদয় রেখাটি যদি কোনোভাবে এভাবে এসে নিম্নমঙ্গলের পর্বত পর্যন্ত চলে আসে বা যে কোনোভাবে যুক্ত হতে পারে আপনার হাতে হৃদয় রেখাটি এভাবে যে এভাবে হতে পারে তার থেকে আরেকটি শাখা বেরিয়ে এভাবে আসতে পারে বা হৃদয় রেখাটি শুধুও এভাবে এসে বেঁকে যেতে বাঘ নিতে পারে দিয়ে মঙ্গল পর্বতের দিকে আসতে পারে অর্থাৎ যদি হৃদয় রেখার শেষ প্রান্তটি বা হৃদয় রেখার শাখার শেষ প্রান্তটি নিম্নমঙ্গলের দিকে ঝুঁকে থাকে বা হৃদয় রেখার কোনো শাখা যদি এই নিম্নমঙ্গলের পর্বত পর্যন্ত পৌঁছে যায় বা নিম্নমঙ্গলের পর্বতকে অর্থাৎ আপনার এই শিরোরেখা ছেদ করে বেরিয়ে যায় ফিররেখার থেকে কেটে বেরিয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন সহজেই যে আপনি মাঙ্গলিক অর্থাৎ হৃদয় রেখাটির নিম্নমঙ্গলের দিকে ঝুঁকে থাকতে হবে বা হৃদয় রেখাটির শাখাটিকে নিম্নমঙ্গলের দিকে ঝুঁকে থাকতে হবে অথবা যদি আপনার হাতে এই ধরনের একটি রেখা যে হৃদয় রেখার সাথে যুক্ত হয় অর্থাৎ এখান থেকে একটি রেখা যে হৃদয় রেখার সাথে যুক্ত হৃদয় রেখা থেকে বেরিয়ে যাওয়া চলবে না ভালো করে লক্ষ্য করবেন হৃদয় রেখার শাখার সাথে অথবা হৃদয় রেখার সাথে এই রেখাটিকে যে যুক্ত হতে হবে যদি এইভাবে আপনার হাতে কোনো রেখা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার অনেক বেশি সম্ভাবনা আপনি মাঙ্গলিক যদি আপনার হাতের এই জায়গাটিতে পঁচিশ বছর বয়সের ঊর্ধ্বে হয় এবং মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ নিম্ন মঙ্গলের এই ক্ষেত্রটির সাথে হৃদয় রেখাটি কোনোভাবে সম্পর্কযুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন আপনি মাঙ্গলিক কিন্তু আপনাদের হাতের যদি দুটির মধ্যে একটি কোনোভাবে মিলে তাহলে আপনাদেরকে আংশিক মাঙ্গলিক হিসাবে ধরা হবে কিন্তু যদি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন হৃদয় রেখাটি অনেকের হাতেই এভাবে এসেছে অর্থাৎ হাতের হৃদয় রেখাটি এইভাবে বেরিয়ে গেছে এবং হৃদয়রেখার উপরের আগটি কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু হৃদয় রেখাটি এইভাবে শিররেখাকে কোনোভাবে স্পর্শ করেনি সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক ধরা যাবে না শিররেখাটাকে স্পর্শ করে বেরিয়ে আসতে হবে এই মঙ্গলের ক্ষেত্রটিকে অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত যদি হৃদয় রেখাটি পৌঁছে যায় বা মঙ্গলে এই নিম্নমঙ্গলের ক্ষেত্রের সাথে হৃদয় রেখাটি কোনোভাবে কানেকটিভ হয় সেক্ষেত্রে আপনাকে মাঙ্গলিক দোষযুক্ত হিসাবে ধরা হবে সাধারণত এই দোষ যদি কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে বা তার কুষ্ঠিতে থাকি থেকে থাকে তাহলে তাদের কর্মজীবন এবং বিবাহিত জীবনে নানান সমস্যা দেখা দেয় এবং এর প্রভাব কখনো কখনো মারাত্মক পর্যন্ত হতে পারে এবার বলবো আপনার হাতে অথবা আপনার কুষ্টিতে যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে আপনাদের কি করা উচিত যার সহজ প্রতিকার কে এর জন্য আমি প্রথমেই যে কথাটি বলবো সেটি প্রথমেই প্রথম পয়েন্টটি যেটি বলবো সেটি হল নিয়মিত আপনারা হনুমান চালিসা পাঠ করুন অথবা যদি সম্ভবপর না হয় প্রতিদিন যদি হনুমান চালিশা পাঠ করা সম্ভবপর না হয় তাহলে অন্তত প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চালিশা পাঠ করতে অবশ্যই আপনাদেরকে হবে আপনারা অবশ্যই এটি করতে থাকুন তাহলে আপনাদের কর্মজীবন বা বৈবাহিক জীবনে যদি কোনো সমস্যা এসে থাকে সেগুলি ধীরে ধীরে আপনাদের কেটে যাবে তাছাড়াও দ্বিতীয় যে আমি প্রতিকারটি বলবো সে প্রতিকারটি হলো আপনাদেরকে শিবের আরাধনা করতে হবে ভগবান মহাদেবের আপনাদেরকে আরাধনা করতে হবে অর্থাৎ পূজা পার্চনা করতে হবে এবং শিবলিঙ্গে যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে তাহলে শিবলিঙ্গে আপনারা প্রতিদিন স্নান করে এসে লাল ফুল আপনারা অর্পণ করুন ভগবান মহাদেবকে বা শিবলিঙ্গের উপরে আপনারা লাল ফুল অর্পণ করুন এই দুটি হলো সহজ এর কিছু প্রতিকার এটা আপনাদেরকে প্রতিনিয়ত করে যেতে হবে কিন্তু এর একেবারে প্রতিকার অর্থাৎ একেবারে প্রতিকার পেতে হলে আপনাদেরকে অবশ্যই নিজেদের কুষ্টি দেখিয়ে বা নিজেদের হাত দেখিয়ে কোনো ভালো জ্যোতিষী বা হস্তরেখাবিদকে দিয়ে এর প্রতিকার আপনাদেরকে ধারণ অবশ্যই করা উচিত এর প্রতিকার ধারণ না করলে জীবনে নানান সমস্যা একের পর এক সমস্যা আসতেই থাকে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এর প্রতিকার অবশ্যই ধারণ করার তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আরও গুরুত্বপূর্ণ জ্যোতিষ এবং হস্তরেখা বিষয়ের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই নোটিফিকেশান বেলটিকে অন করে রাখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান নারায়ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে ওং নামা ভাগবতে বাসু